আমি ডাক্তার অমরনাথ চক্রবর্তী, হোমিও দর্পণের পক্ষ থেকে আমি আপনাদের কিছু আলোচনা করতে এসেছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে গ্রিপ। গ্রিপ হতে কি একটা রুব্রিক। গ্রিপ বলতে আমরা সকলেই জানি, কেউ যদি মারা যায়, নিকটাত্মীয় কেউ মারা যায়, বা যাকে প্রিয়জন যদি মারা যায়, বা আপনারা যদি কাউকে আপনি ভালোবাসেন এমন মানুষ যদি কেউ মারা যায়, তো সেই রকম ক্ষেত্রে যে শোক পাওয়া যায়, এই শোকটাকে কিন্তু আমরা গ্রিপ বলি। আবার আমরা যদি বলি কারো টাকা পয়সা কেউ যদি মেরে দেয়, টাকা পয়সা যদি চোট হয়ে যায়, সেটাও আমরা গ্রিপ বলি। আজকাল তো টাকা পয়সা চোট হওয়ার কোনো ব্যাপার নয়, বিভিন্ন ভাবে হতে পারে, অনলাইনে হতে পারে, আবার এমনি যাকে বিশ্বাস করে টাকা দিয়েছিল সেও চোট করতে, আবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হলাম বা সম্পত্তি মেরে দিল আপনার, এটাও কিন্তু আজকাল খুব মানে আনকমন নয়, এটা কমন হয়ে গেছে। ফলে ব্যাপার হচ্ছে যে এই ধরনের গ্রিপ আমরা পেয়ে থাকি। তাহলে এই যে গ্রিপটা পেয়ে থাকি, শুধু এইটুকু জানলে এইরকম হারালে পরে গ্রিপ হবে এরকম বেদনাটা, তা আমার হারালে মানে কি নষ্ট হলে, যেমন ধরুন মানুষ মারা গেলে হতে পারে, আপনার টাকা নষ্ট হলে হতে পারে, বা আপনার যদি সম্পত্তি কেউ মেরে দেয় সেটাও সে নষ্ট হওয়ার মধ্যে পড়ছে, এরকম যদি ঘটনা ঘটে তখনই আমরা গ্রিপের কথাটা ভাববি। তা এই কথাটা আমি কেন বলছি একটু পরে আলোচনা করলে আপনি বুঝতে পারবেন। ব্যাপার হচ্ছে যে এই গ্রিপ হচ্ছে কি, আমরা জানি যে ওই আমার অমুক মারা গেছিল, তারপর থেকে আমার যত কিছু বন্ধ, সেরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করি, এটাকে বিশেষ গুরুত্ব দিই। কেন দিই না, আমাদের অর্গাননে বলা আছে যে এক্সাইটিং ফ্যাক্টরকে হচ্ছে প্রথমে রিমুভ করতে হবে, অর্থাৎ এক্সাইটিং ফ্যাক্টরকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এক্সাইটিং ফ্যাক্টর বলতে উত্তেজক কারণ, যে কারণের জন্য রোগের উৎপত্তি শুরু হয়েছে এবং রোগ বয়ে চলেছে বা এগিয়ে চলেছে, এটা হচ্ছে উত্তেজক কারণ। তাহলে এইখান থেকে তাহলে যদি দেখা যায় যে তাহলে এই উত্তেজক কারণ আমি গ্রিপকে তাহলে বাদ দিতে পারছি না। তাহলে এই যে গ্রিপ, এই গ্রিপের কথা আমি একটু আগে বলছিলাম যে এই নষ্ট হলে পরে লস হয়, লস হলে বা নষ্ট হলে পরে সেটা আমরা গ্রিপ বলে মনে করি, কিন্তু এইটুকু বুঝলে হবে না, আমাদের আরেকটু গভীরভাবে গ্রিপ বোঝার দরকার আছে। যেমন ধরুন এই গ্রিপ বলতে কি বোঝায়, ঠিক ঠিক কি বোঝায়, এর ডেফিনেশনটা কি। ডাক্তার কেশি দাসের ভাষায়, আমার শিক্ষাগুরু ডাক্তার কেশি দাসের ভাষায়, ইমোশন অফ লুজিং সামথিং ফর এভার, অর্থাৎ ইমোশন অফ লুজিং সামথিং ফর এভার, তার মানে কি সারা জীবনের জন্য বা সারা জীবনের জন্য বা সারা ইয়ের জন্য যে কোনো কিছু আমরা হারিয়ে ফেলি, বা হারানোর বেদনা যদি কোনো কিছু থাকে, সেই হারানোর বেদনা যদি আমি অনুভব করি, তাহলে কিন্তু এটাকে গ্রিপ ধরবো। এই কথাটা কেন আমি বলছি, এর পেছনে একটা প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে কি, একটি পেশেন্টের কথা আমি বলছি। একটি পেশেন্ট, একটি ভদ্রমহিলা আমি তাকে দেখছিলাম, তা তার আমি হিস্ট্রি নিয়ে দেখতে পাচ্ছি যে তার মেয়েকে বিয়ে দেওয়ার পর থেকে তার যত কিছু বাড়লো। তো তখন আমি তার রেকর্ডিং করলাম, সবকিছু করলাম, করে টোলার পর আমি তার দীর্ঘশ্বাস পড়ছে এটাও দেখছি। গ্রিপ যদি থাকে সেক্ষেত্রে দেখবেন না দীর্ঘশ্বাস থাকে, যদি গলার দিকে তো তাকান না তাহলে দেখতে পাবে দীর্ঘশ্বাস থাকে, কিন্তু এটা যদি তার অ্যানিমিয়ার জন্য যদি হয় বা তার শ্বাসযন্ত্রের কোনো গন্ডগোলের জন্য যদি হয় তাহলে সেক্ষেত্রে এটাকে ধরা যাবে। কিন্তু যদি ওটা না হয় তাহলে বুঝতে হবে যে শেয়ার ইজ সামথিং, মানে সামথিং মানে কিছু একটা গন্ডগোল আছে, কিছু একটা আঘাত সে পেয়েছে, সেই জন্য সে তার ডিপসাই আসছে। ডিপসাইটা এর সঙ্গে একটা লিঙ্ক এসছে, মানে যেমন আগুন থাকলে ধোঁয়া দেখা যায়, তেমনি ডিপসাই থাকলে আমরা বুঝতে পারবো যে সেখানে গ্রিপ বা অন্য কোনো মনের আঘাত কিছু না কিছু আছে। গ্রিপ থাকতে পারে, অন্য মনের আঘাত থাকতে পারে। তো ফলে এইখান থেকে আমরা বুঝতে পারবো, এই পেশেন্টটাকে জিজ্ঞাসা করতে করতে শেষে তার জানতে পারলাম যে তার মেয়ের যে বিয়ে হয়েছে, ওখান থেকে বাসে গেলে 15 মিনিট লাগে, মানে যেখান থেকে তিনি যাচ্ছেন বাসে উঠলেন, গ্যাং তার মেয়ের বাড়ির দুয়ারে নামছেন। প্রতি সপ্তাহে তিনি যান, প্রতি সপ্তাহে যান এবং সপ্তাহে দুবারও যান। কোনো কোনো বার কি করেন, এক সপ্তাহে গিয়ে থেকে আসে, মেয়েও মাঝে মাঝে আসে। তা আমি জিজ্ঞেস করলাম যে মেয়ে যে বিয়ে দিচ্ছেন তা ওখানে কি কি অশান্তি কিছু হচ্ছে, আমি যে তারপর থেকে এরকম হচ্ছে, না না ওখানে কোনো অশান্তি নেই, ওরা খুব ভালো মানুষ, ওরা খুব ভালো মানুষ, ওরা খুবই ভালো মানুষ, আমার মেয়ে সেদিক থেকেও শান্তিতে আছে, সুখে আছে। তাহলে আপনি শান্তিতে নেই কেন, সুখে নেই কেন? হলো কিছু না, কি বলবো। হ্যাঁ, তখন ওর স্বামী আমাকে বলছে, ওরা ডাক্তারবাবু এই মেয়ের বিয়ে দেওয়াটা কিন্তু ঠিক মেনে যেতে পারে, তা মেয়ের বিয়ে দেওয়া কি আপনি অন্য জায়গায় দিতে চেয়েছিলেন বিয়ে? ওরা তা নয়, আমার স্ত্রী ছেলেকে পছন্দ করে দিয়েছে, তা ওরা আমাদের এক মানে আর কি এক ধরনের আত্মীয় সঙ্গে যোগাযোগ হওয়ার পর ছেলেটিকে পছন্দ হয়, পরিবারটিকে পছন্দ হয়ে তাকে বিয়ে দেওয়া আছে, তাহলে গন্ডগোলটা কোথায়? তারপরে ভদ্রমহিলাকে বিভিন্ন প্রশ্ন মানে যখন আমি জর্জরিত করলাম, তখন ভদ্রমহিলা কাঁদতে কাঁদতে বলছে, ডাক্তারবাবু আপনি তো কোনোদিন মা হননি, মায়ের জেলা বুঝবেন,
ঠিক আছে মায়ের জ্বালা বুঝবো না, আপনি তোমাকে বুঝিয়ে দেন জ্বালাটা কি আপনার। তখন বলছে দেখুন মেয়েটাকে, হ্যাঁ সরি, এর মধ্যে একটা ব্যাপার হয়েছে, তার স্বামী তখন বলছে যে আশেপাশের বাড়ির কোনো মেয়ে, বিবাহিত মেয়ে যদি বাড়িতে আসে, বাড়িতে এসে যখন সে আবার ফিরে যাচ্ছে শ্বশুর বাড়িতে, এইটা যদি দেখে দেখলি কাঁদবে, সে দেখলি কাঁদবে, তাকে দেখে জিজ্ঞেস করে কি রে কেমন আছিস, শ্বশুর বাড়িতে কেমন আছিস। আমি তো রহস্যটা বুঝতে পারছি না, সংসারে তাদের অশান্তি নেই, তবু তার এত কষ্টটা কিসের কষ্ট, কিসের দীর্ঘশ্বাস। তখন সে বলছে যে ডাক্তারবাবু মেয়েটাকে ছোটবেলা থেকে মানুষ করলাম, মানুষ করার পর তাদের দিয়ে দিলাম, তার এখন পদবি তাদের পদবি হয়ে গেছে, গোত্র তাদের হয়ে গেছে, মেয়ে মেয়ে তো আর আমার রইল না, মেয়ে তো তাদের হয়ে গেল। কেন আপনাকে কি মা বলে ডাকে না? বলে মা বলে ডাকতে হয়, ডাকে মা তো নিশ্চয়ই ডাকবে, কিন্তু কথাটা হচ্ছে সে কি আমার রইল? আমি তো তাকে চিরদিনে ও তো হারিয়ে ফেললাম, আমি যেন আশেপাশে, আমি যেন ঘরে থাকতাম, এখানে বসে আছি, ওখানে বসে আছি, পড়ছে, ঘুরছে, ফিরছে, মা বলে ডাকছে, এই যে সবসময় তাকে দেখতে পেতাম, সেটা তো দেখতে পাচ্ছি না। বলে সে কি কান্না, হ্যাঁ আমি তাকে তো চিরদিনের মতো আমি বিসর্জন দিয়ে আসলাম, আমি যে বিবাহ দেওয়াটা নিয়ম তো আপনার বাবা মা তো আপনাকে বিবাহ দিয়েছে। বলে সেটা তো আমি জানি, জানলে কি হবে, আমার তো মন মানে না। এখানেও দেখুন, লক্ষ্য করে দেখুন, চিরদিনের হারাবার একটা বেদনা আছে এই পেশেন্টটাকে, কিন্তু সেই গ্রিপ ধরে নিয়ে, মানে গ্রিপ ধরে নিয়ে আমি তাকে ওষুধ দিয়েছিলাম, ধরতে গিয়ে বড়ই কষ্ট হয়েছিল। কারণ আমারও একটা ধারণা ছিল যে গ্রিপ মানে কিছু লস হতে হবে, তারপর মরে যেতে হবে, বা কোনো কিছু সম্পত্তি নষ্ট হতে হবে, টাকা পয়সা নষ্ট হতে হবে, এরকম কিছু আমাদের ভাবনা ছিল। সেই ভাবনা যেহেতু আমাদের ডক্টর কেশি দাস আমাদের এই শিক্ষাটা দিয়েছিল, ডেফিনেশন, এই এই ডেফিনেশনটাকে আমরা ধরে নিয়ে ইয়ে করলাম যে না এই এটা ধরা যেতে পারে, এবং তাতেই ও আরোপ হয়েছিল। আবার দেখুন ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ, অর্থাৎ আমি কাউকে ভালোবেসেছি, কোনো মহিলাকেই ভালোবেসেছেন, ধরুন সে মহিলা কোনো কারণে, মহিলা দেখা গেল যে আপনি গরিব বলে বা আপনার থেকে বেটার কোনো পাত্র পেল, সে কি করলো কি আপনাকে ছেড়ে দিয়ে সে তার সঙ্গে বিয়ে করতে চলে গেল। আপনি এই যে প্রেমে তাকে ভালোবেসে যে আঘাত পেলেন, এইটাকে তো ডিসঅ্যাপয়েন্টেড লাভ হয়। আবার ডিসঅ্যাপয়েন্টেড লাভও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু গ্রিপ হয়ে যেতে পারে, কিরকম এইটা খুব বোঝা খুব মুশকিল। এই সেটগুলো, এই সূক্ষ্ম সূক্ষ্ম সেটগুলো যদি আপনারা বুঝতে পারেন, মানে পেশেন্ট পেশেন্টের কাছ থেকে, তাহলে কিন্তু আপনি অসাধারণ ওষুধটি দিতে পারেন। কিভাবে এটা হবে? ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ, হ্যাঁ আমি তাকে ভালোবেসেছিলাম, সে ইয়ে চলে গেল, মানে আমার ভীষণ কষ্ট, আমি তোকে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম, ও আমার সঙ্গে এরকম করবে, এরকম ভাবে চলে যাবে, আমি ভাবতে পারি। তারপর তার মানে কি, সেখানে একটা আশাহতের জায়গা আছে, আশাহতের জায়গা আছে। ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভের মধ্যে আশাহতের যে ইমোশন, আবেগ, যেটা সূক্ষ্ম সেট, যেটা সেটা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কি, সে যে চলে গেল, আমি তার ওকে কোনোদিন নিজের করে পেলাম না, আমি চিরদিনের মতো হারালাম, এরকম কথাও কিন্তু পেশেন্টরা বলে, কিন্তু এই কথাটা কিন্তু তুলনামূলকভাবে কম বলে। কিন্তু যারা এই পেশেন্টরা এইরকম কথা বলে, তখন আমরা বলি কি, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাভ আমি ধরি না, না ধরে তাকে গ্রিপ ধরি, ফলে সেক্ষেত্রে গ্রিপ ধরে দেখেছি অসাধারণ রেজাল্ট আসছে। ফলে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম সেটগুলো, এইগুলো কিন্তু আমাদের বোঝবার দরকার আছে। রেপার্টারি আমরা যারা করি, আমরা গ্রিপ পেলেই লাফাতে শুরু করি, এই সূক্ষ্ম সূক্ষ্ম সেটগুলো বোঝার দরকার আছে, কারণটাই পরে বলছি। এই সূক্ষ্ম সূক্ষ্ম সেটগুলো থেকে মায়াজমকে চিনতে পারা যায়, মায়াজমকে চিনতে পারা যায়। কিভাবে চিনতে পারা যায়? ধরুন ন্যাট টাইমের পেশেন্ট, ধরুন আপনি তাকে যে জিজ্ঞেস করেন তার এই কষ্টের কথা, ধরুন সে গ্রিপ আছে, তার গ্রিপ আছে, তো সে আপনাকে কোনোদিন সহজে বলবে, প্রথমেই বলবে, হ্যাঁ। অথচ দেখুন সিপিআর পেশেন্ট বলুন, পার্সেলিয়ার পেশেন্ট বলুন, কার্সিনোসিলের পেশেন্ট বলুন, মেরুইনিয়ামের পেশেন্ট বলুন, তারা কিন্তু বলতে শুরু করুন। তাহলে এই গ্রিপটার যে এটা কোন ধরনের মায়াজমের দিক থেকে বিচার করলে কিরকম, একটু বিচার করে দেখি। আমরা দেখতে পাই ধরুন কারো সংসারে, হ্যাঁ কেউ তার তার ধরুন বাবাই মারা গেছে, তার সন্তানেরা আছে, বা তার আত্মীয় হোক, তার যারা পরম আত্মীয় তারা সব আছে সংসারে, সবাই কিন্তু সমান সুখ পান না। কেন পান না সেটা একটা বিচারের বিষয়। দেখো আমরা ছোটবেলা থেকে কি দেখতে পাই, যে মানুষ মৃত্যুশীল, অর্থাৎ মানুষ জন্মগ্রহণ করলে মরবেই, এটা আমরা সব দেখতে পাচ্ছি, দেখতে পেলেও কিন্তু আমরা মন থেকে মানতে পারছি না, হ্যাঁ। তা এই যে সত্য, এই সত্যকে মেনে নেওয়ার মতন মানসিক কাঠামো আমাদের নেই, এই যে মানসিক কাঠামো নেই, এটাই কিন্তু অসুস্থতা, এটাই কিন্তু সিকনেস, হ্যাঁ। তা মানসিক কাঠামো কি, মানুষ হবে কিরকম হবে, 9 নম্বর অ্যাপ্রোচ অনুসারে মানুষ হবে রিজন গিফটেড, অর্থাৎ যুক্তিবাদী হবে, এবং সে মহত্তর কাজে নিজের জীবনকে উৎসর্গ করবে, হ্যাঁ। সেই মহত্তর জায়গাটা আমি এখন যাচ্ছি না, তাই যুক্তিবাদী হবে। এখানে যুক্তিবাদী হচ্ছে না, আপনি দেখবেন কেউ গড়াগড়ি খাচ্ছে, কেউ হয়তো অসুস্থ অজ্ঞান হয়ে গেল, কেউ হয়তো তারপরে গুরুতর অসুস্থ হয়ে পড়লো, আবার কেউ দেখবেন তার কর্তব্য সবই করছে কিন্তু সে অসুস্থ হলো না, কারণ সে মেনে নিয়েছে যে হ্যাঁ মানুষের তো মৃত্যু হবেই,
আমাকে এটা মেনে নিতে হবে, এই যে মেনে নিতে আমি সে কিন্তু অ্যাপারেন্টলি অনেক সুস্থ মনের মানুষ। একটা কথা মনে রাখবেন, আপনি একটু গাছের দিকে যদি তাকান, একটু ঝড়ো বাতাস যদি বলে, ঝড়ো বাতাস যদি বয় সেখানে দেখবেন মোটা ডালগুলো নড়ে না, সরু বা পলকা ডাল যেটা আছে সেটা কিন্তু নাচানাচি বেশি করে। মানে যে মানসিক ভাবে অসুস্থ সেই কিন্তু এই শোকেতে কাতর হয়ে পড়ে, শোকেতে সে অসুস্থ হয়ে পড়ে। কেন হয়, এই যে শোকেতে কাতর হওয়া অসুস্থ, এটা আসলে কি, এটা হচ্ছে সেন্সিটিভনেস, এটা সংবেদনশীলতা, সংবেদনশীলতা। এই যে সংবেদনশীলতা যেটা, এটা কিন্তু সুরার প্রধানতম বৈশিষ্ট্য। সুরাকে ওই জন্য ডাক্তার জেন কাঞ্জিলাল বলেছেন ইট ইজ সেন্সেটাইজিং মায়াজম, সেন্সেটাইজিং মায়াজম, সংবেদনশীল মায়াজম। এই যে আবেগের জায়গাগুলো, বিশেষ করে সংবেদনশীলতার জায়গাগুলো, এগুলো কিন্তু সুরাকে ইন্ডিকেট করে, সুরাকে ইন্ডিকেট করে, এইটা আমরা দেখলাম। তাহলে এখান থেকে তারা বোঝা যাচ্ছে যে এই এইগুলো সুরা, কিন্তু সব ক্ষেত্রে কি সুরা না বন্ধু? এই ভালোবাসাটা, এইবার যে মিশ্র মায়াজমের ক্ষেত্রে কিরকম দেখবো, মিশ্র মায়াজমের একটা উদাহরণ দিই, ন্যাট্টামিরের, ন্যাট্টামিরের এই যে গ্রিপটা যেটা, এই গ্রিপটা কেমন হয় না, সেটা চাপা দেয়, সে কাউকে বলবে না, চট করে বলতে চায় না। কেন বলতে চায় না, কারণ অ্যাটামের পেশেন্টের ব্যাপার হচ্ছে কেউ যদি বলে তার জন্য, তাকে যদি কেউ সহানুভূতি জানায়, বাবা রে বাছারে তোর এই অল্প বয়সে মারা গেল, এই সহানুভূতি যদি জানাবি, সহানুভূতি সে পছন্দ করে, সে পছন্দ করে না বলি সেটাকে সে গোপন রাখে বা লুকিয়ে রাখে তার এই শোকটাকে। ওয়ারাস কিন্তু সিপিআর পেশেন্ট, পালসেন্টের পেশেন্ট, কার্সিনোসিটের পেশেন্ট, এরা কিন্তু কথা বলার সঙ্গে সঙ্গে কান্না শুরু করে, তার কষ্টের কথা বললো দু চার জল বেরোতে শুরু করে দিলে, এরা লুকিয়ে রাখে না। এই যে লুকিয়ে রাখে যখন দেখা যাচ্ছে না একটা পেশেন্ট, সেখানে তাহলে কি হচ্ছে, সোরা তার সেন্সিটিভনেস তো আছেই, প্লাস এই যে গোপন প্রিয়তা, গোপন প্রিয়তা, গোপন প্রিয়তা আপনারা জানেন সাইকোসিস এর বৈশিষ্ট্য। তাহলে ন্যাট্টামিরের যে শোকের জায়গাটা, এটা হচ্ছে সোরা প্লাস সাইকোসিস এর মিশ্রণে হবে, যার জন্য সে কিন্তু এর গোপন রাখবে। আর যাদের ক্ষেত্রে পিওরলি সোরা, যাদের শোক, তাদের কিন্তু এটা বোঝা যাবে না। এবং আরেকটা বোঝার উপায় আছে, খুব সহজে বোঝার উপায়, এই শোকটা সোরা না সাইকোসিস এটা বুঝতে গেলে আপনি জিজ্ঞেস করবেন তাকে, পেশেন্টকে, যদি সে বলে কান্নাকাটি করে, হ্যাঁ করেছে, তাকে জিজ্ঞেস করতো ন্যাট্টামির পেশেন্ট কান্নাকাটি কিন্তু সবার সামনে করবে, লুকিয়ে করবে, এটা এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে কান্নাকাটি করলে পরে যদি তার কষ্ট কমে যায়, মানে উপশম বোধ করে, তাহলে জানবেন যে এটা সোরাতেই আছে। আর যদি তারা যদি সে বলে না আমার কান্নাকাটি পর শরীরে কষ্ট বেড়ে যায়, তাহলে বুঝতে হবে সোরা সাইকোসিস দুটো কম্বিনেশন আছে। এই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো যদি আমরা না বুঝি, শুধুমাত্র রুবরিক রুবরিক করে রাখলে কিন্তু প্রকৃতি হয় না। এই সূক্ষ্ম সেট গুলো কিভাবে সিমটমটা তৈরি হচ্ছে, হ্যাঁ, তার যে জার্নিটা কি, সিমটমের জার্নিটা কি, কিভাবে সিমটমটা উঠে আসছে, এইগুলো কিন্তু আমরা যদি বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে চিকিৎসা করতে পারবো এবং অ্যান্টিবায়োটিক ওষুধটা নির্বাচন করতে পারবো, এবং রুগীকে আমরা মানে রোগ রুগীকে আমরা প্রকৃত হোমিওপ্যাথি চিকিৎসা দিতে পারবো, এবং হোমিওপ্যাথি চিকিৎসা সর্বশ্রেষ্ঠ চিকিৎসা, এটা আমরা প্রমাণও করতে পারবো। এইটুকু বলে আজকে বক্তব্য শেষ করলাম।